হচ্ছে আমাদের বাংলায় বারুদের স্তূপে বাংলা থেকে এখন বারুদের পাহাড়ে বাংলা দত্তপুকুরের বিস্ফোরণে কারো প্রাণ গেছে কারো হয়েছে অঙ্গহানি তাতে কি এখনো এলাকায় বারুদের পাহাড় সেই প্রসঙ্গে আসব তবে এ রাজ্যে পরপর বহু শুটআউটের ঘটনা আমরা দেখেছি কিন্তু আজ যা দেখলাম তার কাছে তো সিনেমাও ফ্লপ ফিল্মি কায়দায় সোনা লুট একই সময় দুই শহরে একইভাবে ডাকাতি তবে এইসব খবরের মাঝেও ভালো খবরও কিছু রয়েছে আর সেই খবরের জন্য আর অপেক্ষা করতে হচ্ছে না এবার হাজার টাকার নিচে রান্নার গ্যাস সামনেই উৎসবের মরসুম তার আগে মধ্যবিত্তের হেঁশেলে বিরাট স্বস্তি কেন্দ্রের সিদ্ধান্ত এক ধাক্কায় 200 টাকা কমলো রান্নার গ্যাসের দাম শুধু মধ্যবিত্ত নয় উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা 9 কোটি গ্রাহকের বাড়লো আরো 200 টাকা ভর্তুকে আজ ওনম আর রক্ষাবন্ধন কে ইস পাবন অবসর পর প্রধানমন্ত্রী মোদী জি নে নির্ণয় লিয়া হ্যায় কি 200 রুপিয়া গ্যাস সিলিন্ডার কে দাম কম কিয়ে জায়েঙ্গে सभी उपभोक्ताओं के लिए 200 रुपए दाम कम होंगे सामने উৎসবের মরসুম রাখি জন্মাষ্টমী গণেশ চতুর্থী দুর্গাপূজা দিওয়ালি উৎসবের আগে দেশবাসীকে বিরাট বড় স্বস্তি দিল মোদি সরকার আরো সস্তা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারে কমছে 200 টাকা তার ফলে দেড় বছর পর হাজারের নিচে নামছে রান্নার গ্যাস শুধু মধ্যবিত্ত সাধারণ মানুষের হেঁশেল নয় রেহাই পাচ্ছেন উজ্জ্বলা প্রকল্পে থাকা 9 কোটি 60 লক্ষ গ্রাহক কে যে লাভার্থী হ্যাঁ উজ্জ্বলা যোজনা কে উনকো ভি 200 রুপে ইয়ে জো কম হুয়ে উসকা ভি লাভ মিলেগা और जो 200 रुपए सब्सिडी उनको मिलती रहती थी वो एज इट इज कंटिन्यू रहेगी तो उनको 400 रुपए का लाभ मिलेगा সাধারণ রান্নার গ্যাসে ভর্তুকি বাড়িয়েছে কেন্দ্র উজ্জ্বলাও বেড়েছে যার ফলে স্বস্তি পাচ্ছেন 33 কোটি দেশবাসী এর আগে সাধারণ মানুষকে রেহাই দিয়ে পেট্রোল ডিজেলেও শুল্ক কমিয়েছে কেন্দ্র কেন্দ্রের পথে এবার হাঁটবে কি রাজ্যগুলি রিপাবলিক বাংলা উৎসবের আগে হেঁশেলে বড় স্বস্তি অনেকটাই কমছে রান্নার গ্যাসের দাম আমার আপনার বাড়িতে রান্নার খরচ মাসে অন্তত 200 টাকা তো কমছে সাধারণের যে 14.2 কেজি রান্নার গ্যাস তার এখন দাম 1129 টাকা কিন্তু 200 টাকা কমে নতুন দাম হচ্ছে কত এরাজ্যে 929 টাকা আর উজ্জ্বলা যোজনার গ্যাসও আরো সস্তা হচ্ছে এবার কমছে আরো 200 টাকা অর্থাৎ সব মিলিয়ে উজ্জ্বলা যোজনার যে গ্যাস তার দামে ভর্তুকি মিলছে 400 টাকা এবার থেকে 929 টাকা থেকে কমে হচ্ছে 729 টাকা হেঁশেলে রেহাই কতটা মিলবে তা একটা হিসেব কিন্তু এখন স্পষ্ট মাসে আরো 200 টাকা করে বাঁচবে গৃহস্থের উজ্জ্বলার অধ্যায় আরো উজ্জ্বল হচ্ছে কিভাবে বর্তমানে উজ্জ্বলার গ্রাহক 9 কোটি 60 লক্ষ মোদি সরকারের জামানায় তা বাড়তে বাড়তে হচ্ছে 10 কোটি 35 লক্ষ এবং এই যে গ্যাসের দাম কমে গেল এই খবরটা যখন অনুরাগ ঠাকুর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে তারপর সেটা হু হু করে গ্যাসের মতোই ছড়িয়ে গেল গোটা দেশে এবং তারপর সাধারণ মানুষ এই স্বস্তির পর তাদের কিরকম প্রতিক্রিয়া শুনবো গ্যাসের ভর্তুকি দিলে আর গ্যাসের দাম কমে গেলে খুবই ভালো হবে অনেকটাই সুবিধা হবে একটা গ্যাসে অনেক দাম বেশি নিয়ে নিচ্ছে অনেকটাই লাভ হবে যেখানে আমাদের 1200 টাকা দিতে হচ্ছে সেখানে যদি 200 টাকাও কমে তো আমাদের লাভ সেটা ওই 1200 টাকার যদি ওইটা কমানো যেতে পারে সাধারণ লোকের জন্য তাহলে তো খুবই ভালো হয় ইতিমধ্যেই বলা হয়েছে যে ওনাম রয়েছে সামনে সামনে রয়েছে রাখি বন্ধন তার আগে বিশেষ করে রাখি বন্ধন এবং ওনামকে সামনে রেখে এবং যে উৎসব মুখরতা আসছে দেশ জুড়ে তার আগে উৎসবের মরশুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় উপহার বোনেদের জন্য সামনে যেহেতু রাখি এই কথা বলে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি একটি টুইট করেছেন এবং তারপর এই টুইটে সাধারণ মানুষের মধ্যে যে নাভিশ্বাস অবস্থা ছিল যেভাবে সবকিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে সেখানে এক ধাক্কায় 200 টাকা কমে যাচ্ছে গ্যাসের দাম সেটা তাদের কাছে বড় স্বস্তি কিন্তু এই স্বস্তি কি আদতে স্বস্তি বিরোধীদের জন্য তারা কি বলছেন শাসক দল অর্থাৎ কেন্দ্রের শাসক দল বিজেপি সব মিলিয়ে পলিটিক্যালি যারা এই মুহূর্তে দেশের দ্বন্দ্বমূলদের কর্তা বা রাজ্যের
যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কি বলছেন শুনুন। বাংলার ঘরে ঘরের মানুষ উপকৃত হবে এবং আমরা খুশি যে এই নিয়ে বিরোধী পক্ষ সারাক্ষণ মানুষের কানে উল্টোপাল্টা জিনিস ছড়াচ্ছিল যে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আমরা কি খাবো, থালা হাতে নিয়েও বেরিয়ে নানা রকমের বিপ্লব দেখাচ্ছিল। আজকে সেই বিপ্লবে আজকে নরেন্দ্র মোদীজি চান জবাব দিয়ে দিন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো ইতিমধ্যে বলেছেন ইন্ডিয়া জোটে দুটো মিটিং হয়েছে 200 টাকা দাম কমে, এটাও কমানো তার কারণ হচ্ছে আগামী দিনে 5টা রাজ্যে নির্বাচন আছে। কেন্দ্রীয় সরকার যদি চাইতো তাহলে আরও অনেক আগে দাম কমাতে পারত। এরা সস্তার রাজনীতি করে, চটকদারি রাজনীতি করে, এর বাইরে কিছুই না। গোটা দেশটাকে জ্বালিয়ে দিয়েছেন তো, গোটা দেশটাকে জ্বালিয়ে দিয়েছেন, আগুনের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন। মণিপুর থেকে হরিয়ানা আগুন জ্বালাতে গ্যাস লাগে, নিজেরা বেশি গ্যাস ব্যবহার করছেন বলে বোধ হয় এখন মনে হচ্ছে গ্যাসের দামটা বেশি হয়েছিল, এতদিন গরিব মানুষের যন্ত্রণা বোঝেননি। গ্যাসের দাম যদি কিছুটা কমানো হয় তাতে করে আসলে মানুষের ঠিক আছে, এটা পার্শিয়াল রিলিফ হলো, কিন্তু এর পিছনেও কোনো অঙ্ক আছে কিনা আমরা সন্দেহ ব্যতীত কোনো কিছুই দেখতে পাচ্ছি না। পুরো নিয়োগ দুর্নীতিতেও এবার লিপস অ্যান্ড বাউন্স, তথ্য সামনে এলেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন পাঠাচ্ছেন আইডি? প্রশ্ন করেছেন কে না খোদ বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নজরদারিতে হবে তদন্ত, মূল সুবিধাভোগী কে জানতে চায় আদালত। আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে, ইডি সিবিআই নয়, একটা ফাঁসির মঞ্চ তৈরি করো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃত্যুবরণ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে গ্রেফতারি একটা আশঙ্কা করলেন, চোরেদের স্থান জেলেই হওয়া উচিত। দুর্নীতি মামলায় আরও চড়ছে রাজনৈতিক বিতর্কের পারদ, যুযুধান শাসক বিরোধী এই প্রেক্ষাপটেই ফের আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। সিবিআই ইডিকে তুলোধুনো বিচারপতির লিপস অ্যান্ড বাউন্স মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন সমন পাঠানো হচ্ছে না, এই প্রশ্ন তুলেই কার্যত তিরস্কার করলেন বিচারপতি অমৃতা সিনহা। তদন্তের অগ্রগতি নিয়েও ছুড়ে দিলেন একের পর এক প্রশ্নবাণ। এরপরই পুরো দুর্নীতির তদন্তের ভারও সিটকে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। আদালতের নজরদারিতেই হবে তদন্ত, হাইকোর্ট যেদিন কড়া দাওয়াই দিচ্ছে সেদিনই ফের তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। ইউপিএ জমানার কেস প্যারেড নয়, স্বাধীনভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে কোর্টের নির্দেশে। আমরা চাই এই রোজ 2-5% এজেন্টের গল্প শেষ করে তদন্ত তাড়াতাড়ি শেষ হোক, প্রকৃত অপরাধী সামনে আসুক। অভিষেকের বেআইনি বাড়ির সম্পদ ও বাড়ির ভেতরে সিসিটিভি নিয়ে ঢুকবো আমরা, খেলা বুঝবে, বাড়ির শুদ্ধ খুঁজে বার করবো। তৃণমূল যদিও এখনো ইডি সিবিআই কে আক্রমণ করার পথই বেছে নিচ্ছে। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা নড়ে যায় যখন এই ধরনের মন্তব্য শোনা যায়। তাহলে তিনি এটা কেন বললেন না যে তদন্তকারী সংস্থারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তদন্ত করতে গিয়ে সেখানে ব্যক্তিগত কাজের নামে 16টা ফাইল ডাউনলোড করে দিলেন, এটা কত বড় গণিত অপরাধ সেটা কেন বললেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেছিলেন কেন তদন্তকারীদের সামনে যাবেন না, বীরের মতো যাবেন উনি, তাহলে এখন কেন এই কথা মনে আসছে না শাসকের? এদিকে ইডি সিবিআই কে বাংলার মানুষ জিজ্ঞেস করছে আর কতদিন টম অ্যান্ড জেরির এই চোর পুলিশ খেলা চলবে, তার জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। একটা বিস্ফোরণ হতেই গা ঢাকা দিয়েছে বেআইনি বাজির কারবারিরা। দত্তপুকুরের মোচপোলের পাশে কলা বাগানের আড়ালে গজিয়ে ওঠা বেআইনি বাজি কারখানা এখন লণ্ডভণ্ড, মারণ বাজির কারবার, অথচ পুলিশ কিছুই জানত না। দত্তপুকুরের তৃণমূলের নেতারাই এলাকার দাদা, পুলিশ যাই বলুক অভিযোগ করছেন স্পষ্টভাবে স্থানীয়রা। দুদিন আগে প্রাণঘাতী বিস্ফোরণ, মৃত্যুপুরী দত্তপুকুরের নীলগঞ্জ এখনো বারুদের সঙ্গে ঘর করছে। বিস্ফোরণ স্থল থেকে কয়েক পা দূরেই বেআইনি বাজির পাহাড়, কার্যত হাত বাড়ালেই বারুদের ঠাসা পরপর গুদাম। কয়েকটা বাড়ি পরেই প্রচুর পরিমাণে স্টক করা রয়েছে, এগুলো
পপ বাজি অর্থাৎ আছাড়ে বোম 40-50 বস্তা এখানে স্টক করা রয়েছে। বিস্ফোরণে দলা পাকিয়ে গেছে মোজপল। ঠিক পাশের গ্রাম কাঠুরিয়াতেও যেন বারুদের চাষ। মোজপল থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী কাঠুরিয়া এলাকা কাঠুরিয়া গ্রামে আরও একটি বাজি কারখানা। দীর্ঘদিন ধরে এই এই জায়গাটি ভাড়া নিয়ে কারখানা চলছিল। আম গাছের জঙ্গল, কলা গাছে ঘেরা পুকুর, ঠিক তার পাশেই বেআইনি বাজির কারখানা। ওই নটুবাবু বলেন, ওই বাচ্চুবাবু বলেন, ওদেরই এইসব কারখানা। আর ওরাই মানে মানে ওদের কারখানায় লিজ নিয়ে চলতো বা ওরাও এরকম আছে, এরকম বিভিন্ন ব্যাপার, তা তারাই এখানে ধরেন এখন ফেলেছে। দত্তপুকুরে বিস্ফোরণের পরেই তল্পি তল্পা গুটিয়ে গা ঢাকা দিয়েছে কারখানার মালিক। পড়ে আছে বোঝাই করা বাজির খোল, লণ্ডভণ্ড কারখানার সামগ্রী, পুকুরের ঢালা বারুদ। পুলিশ নাকি সবই জানত, অভিযোগ স্থানীয়দের। কাছেই পুলিশ ফাঁড়ি আছে। পুলিশ আসতো না? না না, পুলিশে এখানে কি আসবে? পুলিশের কাছে পৌঁছে গেলে আর পুলিশ আসে? কে কে পৌঁছে দিত? কে? কেরামত আলী, ওসব লোক আছে, ঠিক সময় মতো পৌঁছে যেত। দত্তপুকুরের জলে স্থলে জঙ্গলে শুধু বোমা আর বারুদ। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল বেআইনি কারখানা, তার আড়ালে কলকাঠি নাড়তো কারা? তৃণমূল নেতারাই কি আসল নাটের গুরু? মানে তো পুলিশ প্রশাসন বলতে সবই তো দাদারাই সব, যারা আর কি আমাদের পার্টির দাদারা আছে। কোন পার্টি? টিএমসি ধরেন এখন ভয় লাগে, নামটাম আমরা জানি না, আপনার ওটা, হ্যাঁ ওটা আপনারা খোঁজ নিয়ে নেন। একদিকে মুখ্যমন্ত্রী সবুজ বাজি তৈরির নির্দেশ, বাজি ক্লাস্টার তৈরির ভাবনা, আর অন্যদিকে গোটা দত্তপুকুর যেন আতঙ্কপুরী, প্রাণ বাজি রেখে ঘরে ঘরে বেআইনি বাজির কারবার। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার আসি চাঁদের দক্ষিণ মেরুতে। চন্দ্রযান তিনের যে সফল অবতরণ তা দেখেছে গোটা বিশ্ব। এই অবতরণের পর এবার ইসরোর লক্ষ্য হলো সূর্য। চন্দ্রযান তিনের ল্যান্ডারের অবতরণের পরই আদিত্য এল-1 মিশনের ব্যাখ্যা করেছিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। 2রা সেপ্টেম্বর বেলা 11:50 শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে আদিত্য এল-1কে। PSLV-C57 রকেটে পাঠানো হবে এই সৌরযানটিকে। পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে যাবে এই সৌরযান। 15 লক্ষ কিলোমিটার দূরে পৃথিবীর কক্ষপথের পাশেই একটি পয়েন্টে বসানো হবে স্যাটেলাইটটিকে। এই পয়েন্টের নাম ল্যাগরেঞ্জ পয়েন্ট। আকর্ষণ ও বিকর্ষণ একসঙ্গে করায় স্থির থাকে এই ল্যাগরেঞ্জ পয়েন্ট। ল্যাগরেঞ্জ পয়েন্ট অর্থাৎ এল-1, এর নামে এই মিশনের নাম আদিত্য এল-1। সেখানে পৌঁছতে সৌরযানের সময় লাগবে 4 মাস। ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছে সূর্যকে সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে সৌরযান। এক বছর ধরে সূর্যের বিভিন্ন ছবি ও তথ্য পাঠাবে। সূর্যের তাপমাত্রার প্রভাব বিশ্লেষণের পাশাপাশি পৃথিবীর ওপর অতিবেগুনি রশ্মির প্রভাব বিশ্লেষণ করবে মহাকাশযানকে। এছাড়াও ওজোন স্তর এবং মহাকাশে আবহাওয়ার গতিশীলতা মাপা হবে আদিত্য এল-1 মিশনে। আমরা এই দিকে নজর রাখছি। সবার নজরে এখন চন্দ্রযান তিনের সফল অবতরণের পর অবশ্যই এই সৌর মিশন, অর্থাৎ সৌর সূর্যের দিকে যে ইসরোর মিশন, সেই দিকে নজর রয়েছে। আর তার জন্য তারিখটা প্রত্যেকের এই মুহূর্তে মনে আছে, 2রা সেপ্টেম্বর সকাল 11:50 হলো সেই মহেন্দ্রক্ষণ। সেদিকে তো আমরা নজর রাখবোই।